লক্ষ্মীপুরের রায়পুরে গেল বৃহস্পতিবার 12 অক্টোবর বাদ এশা জাতীয় পার্টির বোরহানুদ্দিন আহমদ মিঠুর এক মতবিনিময় সভা রায়পুর অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর ও উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রায়পুর উপজেলার প্রধান পৃষ্ঠপোষক বোরহানুদ্দিন আহমেদ মিঠু। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহার এর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রায়পুর পৌর জাতীয় পার্টির সভাপতি বোরহানুদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাহাদুর, ডিএসবি নিয়ামত চৌধুরী, যুব সংহতির সভাপতি জসিমউদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিজি, 4 নং সোনাপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মনির হোসেন ও 1 নং চর আবাবিল ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব সৌরভ হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রতীক রায়পুর উপজেলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে। সুখে দুঃখে একজন আরেকজনের পাশে থেকে কাজ করতে হবে। মতবিনিময় সভা শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া আরও আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপজেলা ও পৌর জাতীয় পার্টির সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।